মারা যায় আমি যে ভুলগুলো করছি আমাকে আল্লাহ ক্ষমা করছে কিনা, এই জন্য তারা মৃত্যুকে ভয় পায়। এই বুজুর্গ বলতেছেন। দ্বিতীয় হচ্ছে না বলছেন দুই নম্বর, সেটা হলো প্রথম স্তরের তৌবাকারী। এই ধরনের তৌবাকারী কারা? যারা এই জন্যই মৃত্যু স্মরণ করে, চিন্তা করে যে তার মধ্যে ভয় আছে। তার মধ্যে কি আছে? ভয় আছে, আমি যে রবের কাছ থেকে আসছি তার কাছে আমাকে ফিরে যেতে হবে। কিন্তু বিভিন্ন কারণে সে তৌবা করার পরে আবার কিন্তু ভুলের পথে চলে যায়। তো এই বুজুর্গ বলতেছে এই এরা প্রকৃত তৌবাতে আসার জন্য, এটা প্রাথমিক অবস্থায় তৌবা করে উঠানামা করে এদের কাজগুলা, এই জন্য এরা অনেক সময় এরা মৃত্যু থেকে পালায়ন করে, মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ইয়ে করে। এই জন্যই ভয় করে যে আমি যদি মারা যাই আমি যে ভুলগুলা করছি এগুলো তো আমি ক্ষমা এখনো চাই নাই, আমি যদি এখন মারা যাই আমি যে ভুলগুলা করছি আমাকে আল্লাহ ক্ষমা করছে কিনা, এই জন্য তারা মৃত্যুকে ভয় পায়। এদের মৃত্যুর ভয়ের উদ্দেশ্য হলো এই জন্য যে আমি মারা গেলে আমার এটা কি, ওই জন্য নয়, এদের ভয় হলো আমি যদি মারা যাই আমি যে ভুল করছি আমি যে নাফরমানি করছি তার জন্য তো আমি ক্ষমা এখনো চাই নাই, এই জন্য আল্লাহ জিম্মাকে আর একটু সুযোগ দিত আমি ক্ষমা চাওয়ার জন্য। এই ব্যক্তিদেরকে বুজুর্গানের দিন বলতেছে এরা হলো মাজুর, শরীয়তের ভাষায় বলা হয় মাজুর। তো উনি বলতেছেন এদেরকে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবেন, এরা তাদের চেষ্টা করতেছে প্রকৃত হাকিকতে তৌবায় পৌঁছার জন্য। এর হলো দ্বিতীয় গ্রুপ, এদের ব্যাপারে কোন বুজুর্গের বাণী এভাবে আসছে, মান আকরাহা লিকা আল্লাহি কারাহা আল্লাহু লিকাহু। বলতেছে এই বুজুর্গ কারো কোন বুজুর্গের কথা এখানে আনছে, তিনি বলতেছে যারা আল্লাহর দিদারকে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে তিনি দিদার দিতে অপছন্দ করেন। কেননা যারা সত্যি করতে তৌবা করে, সংশোধিত হয় এবং আল্লাহর কুরব পাইতে চায়, আল্লাহর ভয়ে করে, তখন তাদের এই চিন্তা থাকে যে আমি যত কিছু ভুল করছি নাফরমানি করছি আমি প্রতি মুহূর্তে তৌবা করে রেডি থাকি। এখন এই লোকগুলো চেষ্টা করে কিন্তু তারপরে দুনিয়াতে থাকার কারণে কি হয়ে যায়, ভুল হয়ে যায়, কিন্তু তারপর তারা সর্বাবস্থা আল্লাহর ভয়ের মধ্যে থাকে। কিন্তু এই জন্য প্রথম বক্তৃতার উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে যারা আল্লাহর দিদার পাইতে চায় না আল্লাহ তাদেরকে কখনো দিদার দেখাবেন না।